নমস্কার বন্ধুরা, সুস্মিতা কিচেনে আপনাদের স্বাগত। আশা করি সবাই খুব ভালো আছেন, সুস্থ আছেন। আজ আমি আপনাদের জন্য নিয়ে এসেছি ডিম, পাউরুটি আর আলু দিয়ে মজাদার একটি জলখাবারের রেসিপি। চলুন দেখে নেওয়া যাক। নিয়ে নিয়েছি পাউরুটি। পাউরুটির দুটো সাইড আমি কেটে বাদ দিয়ে দিচ্ছি। নিয়ে নিচ্ছি মাঝখানের সাদা অংশটা। নিয়ে নিয়েছি কিছুটা জল। এবার পাউরুটিটা ছোট ছোট করে টুকরো করে আমি ভিজিয়ে দিচ্ছি। তবে পাউরুটি কিন্তু বেশিক্ষণ ভিজিয়ে রাখা যাবে না, ভিজিয়েই সাথে সাথে তুলে নিতে হবে, তা না হলে পাউরুটি কিন্তু একদম গলে যাবে। পাউরুটিটা ভালো করে জল থেকে চেপে চেপে জল বের করে নিয়ে আমি তুলে নিচ্ছি। খেয়াল রাখতে হবে পাউরুটিতে যেন একটুও জল না থাকে। এরপর একটা সেদ্ধ ডিম নিয়ে আমি গ্রেটারের সাহায্যে গ্রেট করে নিচ্ছি। ডিম আমার গ্রেট করে নেওয়া হয়ে গেছে। এরপর আমি গ্রেট করে নিচ্ছি একটা মিডিয়াম সাইজের সেদ্ধ করে রাখা আলু। সকাল বিকাল যখন খুশি কিন্তু খাওয়া যায় এই পাউরুটির অসাধারণ স্ন্যাক্সটি। আলুও আমার গ্রেট করে নেওয়া হয়ে গেছে। দিয়ে দিচ্ছি দুটো ছোট সাইজের কুচনো পেঁয়াজ। দিয়ে দিলাম সামান্য লঙ্কা কুচি, গ্রেট করা গাজর, আন্দাজ মতো নুন, সামান্য কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, গোলমরিচের গুঁড়ো, সামান্য গরম মশলার গুঁড়ো, চাট মশলা, ভাজা ধনে জিরে গুঁড়ো। এবার সমস্ত উপকরণ আমি একসাথে ভালো করে মেখে নিচ্ছি। খুব ভালো করে হাত দিয়ে চটকে চটকে মেখে নিতে হবে। মেখে নেওয়া আমার হয়ে গেছে। এবার কাবাবের মতো করে আমি শেপ দিয়ে দিচ্ছি। প্রথমে হাতে একটু গোল গোল করে নিয়ে তারপর চ্যাপ্টা করে দেব। একে আপনারা পাউরুটির টিকিয়াও বলতে পারেন, টিক্কিও বলতে পারেন, কাবাবও বলতে পারেন, আপনাদের যেটা পছন্দ। একইভাবে আমি সবগুলো তৈরি করে নিচ্ছি। আপনারা চাইলে এই কাবাব বা টিক্কিগুলো ব্রেড ক্রাম্পসের মধ্যে ডিপ করেও ভাজতে পারেন। তবে ব্রেড ক্রাম্পসের মধ্যে ডিপ করে ভাজলে খুব বেশি ক্রিস্পি হয়ে যাবে, সেটা আমার পছন্দ নয়, সেই জন্য আমি ব্রেড ক্রাম্পস ইউজ করিনি। প্যান বসিয়ে দিয়ে দিচ্ছি সর্ষের তেল। আপনারা চাইলে সাদা তেলেও করতে পারেন। আমি এখানে খুব বেশি তেল ব্যবহার করিনি, আমি কাবাবগুলোকে শ্যালো ফ্রাই করব। আপনারা চাইলে ডুবো তেলেও কিন্তু এগুলো ভাজতে পারেন। যেহেতু শ্যালো ফ্রাই করব, সেই জন্যে গ্যাসের ফ্লেম একদম কমিয়ে রেখে হাতে একটু সময় নিয়ে ভেজে নেব। দুটো সাইড লাল লাল করে ভেজে নেব। এভাবে ভাজলে প্রথম দিকটায় হয়তো মনে হতে পারে টিকিয়াগুলো বা কাবাবগুলো বেশ নরম লাগছে, কিন্তু মিনিট পাঁচেক রেখে দিলেই দেখবেন শক্ত হয়ে গেছে। বাচ্চা থেকে বড় সবারই প্রিয় এই মুখরোচক রেসিপি। আশা করছি আপনার বাড়ির খুদেটিরও এই রেসিপি ভীষণই পছন্দ হবে। ভাবছেন সকাল সকাল বাচ্চাদের কি বানিয়ে দেবেন? তাহলে ঘরে যদি থাকে ডিম, পাউরুটি আর আলু, তাহলে চিন্তা না করে ঝটপট বানিয়ে ফেলুন এই রেসিপি। দেখতে দেখতে তৈরি হয়ে গেল আমার পাউরুটির কাবাব। তাহলে বন্ধুরা, আজকের রেসিপি আপনাদের কেমন লাগলো তা আমাকে কমেন্ট করে জানাতে ভুলবেন না। ভালো লাগলে একটা লাইক করে বন্ধুদের সাথে শেয়ার করে দেবেন, সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আজকের ভিডিও এই পর্যন্ত। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে পরবর্তী ভিডিওয়। ততক্ষণের জন্য টাটা।